শীতের গন্ধ গায়ে মাখতে না মাখতেই একটা কথা ভীষণ মনে হয়, কোথায় যাব ঘুরতে? একদিনের ছুটিতে কলকাতার কাছে কোথায় গেলে সব সুবিধা পাবো? ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ খোঁজ দেবে কলকাতার পাশে অবস্থিত এমন এক গ্রামের যেখানে শুধু মাটির বাড়ি নয়, রয়েছে পুকুর, শাপলা পদ্ম থেকে শুরু করে মাছ ধরার আনন্দ, যেখানে ইচ্ছে করলে আপনি কাটিয়ে দিতে পারেন এক রাত। রয়েছে বিভিন্ন ধরনের সুন্দর এসি রুম, যার ভেতরে পাবেন মাটির গন্ধ, আর এখানে আসলে থাকবে কবজি ডুবিয়ে খাওয়ার বিভিন্ন ধরনের নিজের মনের মতো পদ। সন্ধে হলেই থাকবে বনফায়ার আর তার সঙ্গে বারবিকিউ চিকেন, আর বিকেলবেলাটা ইচ্ছে করলে কাটিয়ে দিতে পারেন এখান থেকে খুব কাছে নদীর পাড়ে। কোথায় সেই স্থান, কিভাবে যাবেন, কতই বা খরচ, সব কিছু নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশন আজ বেরিয়ে পড়েছে কলকাতার কাছে। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত, আমি ডক্টর মিঠুন। আজ চলে এসেছি বাঁধদুনি মেট্রো স্টেশন, যার নাম হচ্ছে মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনের সামনে। এখান থেকে আমরা আজকে যাব কলকাতার একদম কাছে, মানে মোটামুটি এখান থেকে এক ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব একটা রিসর্টে, একদম গ্রামের পরিবেশ দেখার জন্য। তো এখান থেকে আপনারা যাবেন কী করে, মেট্রো করে যেতে পারেন টালিগঞ্জ, টালিগঞ্জ থেকে অটো করে বেহালা, সেখান থেকে জোকা, বা কলকাতার যে কোনো প্রান্ত থেকে জোকা যাওয়ার প্রচুর বাস রয়েছে, তাছাড়া ক্যাব রয়েছে, র্যাপিডো রয়েছে, যা ইচ্ছা করে চলে আসুন জোকা। তারপর ওখান থেকে শুরু হবে আমাদের আজকের একদিনের রিসর্টের, হাতে ছুটি নেই, দৌড়ে যান এই রিসর্টে, রয়েছে অনেক কিছু আকর্ষণ। চলুন তবে। বাঁশদ্রোণি মেট্রো স্টেশনের সামনে থেকে উঠে পড়লাম চার চাকা গাড়িতে। এখান থেকে আমাদের গাড়ি যাবে টালিগঞ্জ মেট্রো স্টেশনের উদ্দেশ্যে, সেখান থেকে আরও এগিয়ে আমরা যাব জোকার কাছে। জোকা মেট্রো স্টেশনের পাশ দিয়ে যে রাস্তা চলে গেছে জোকা কারশেডের দিকে, সেই পথে আমাদের গাড়ি এখন ছুটে চলেছে। কারশেড পেরোনোর পরে গ্রামের প্রকৃতি দেখতে দেখতে মাত্র 40 মিনিটের মধ্যে আমরা চলে আসলাম কলকাতার কাছে অবস্থিত এক সুন্দর গ্রামে, সত্যিকারের গ্রামের পরিবেশ দেখতে, যে স্থানের নাম প্রভু উদ্যান রিসর্ট। প্রভু উদ্যানে প্রবেশ করার সাথে সাথেই মনে হলো যেন কোনো এক সবুজের সমারোহে আমরা পৌঁছে গেছি। চারদিকে প্রচুর গাছগাছালি, সুন্দর সুন্দর হয়ে রয়েছে ফুলও। আর প্রভু উদ্যানের সব থেকে প্রধান যে আকর্ষণ তা হলো সত্যিকারের গ্রাম। গ্রামের ছোঁয়া পেতে আমরা ছুটে যাই বোলপুর শান্তিনিকেতনে। তবে কলকাতার মাঝে যে এত সুন্দর গ্রাম আছে তা প্রভু উদ্যানে না আসলে কখনোই জানতে পারতাম না। পুরনো দিনের গাছ, চারদিকে মাটির ঘরবাড়ি, রয়েছে তুলসী মঞ্চ। তুলসী মঞ্চর পাশ দিয়ে মাটির বাড়িতে পৌঁছে দেখতে পাবেন দেওয়াল জুড়ে রয়েছে সব আলপনা, ঠিক যেন শান্তিনিকেতনের কোনো গ্রামের মতো। তবে শুধু বাইরে থেকেও নয়, এই ঘরের ভেতরেও রয়েছে মাটির সেদগন্ধ, ঠিক মাটির বাড়ির মতো। তাই আমি আপনাদের দেখানোর জন্য এখন প্রবেশ করছি এই মাটির বাড়িগুলিতে। আমি চলে এসেছি এখন রোহিণীতে। রুমের ভেতরগুলো কিন্তু একেবারে মডার্ন, এটি থ্রি বেডেড রুম, সুন্দর সাজানো গোছানো এসি এই রুমগুলি, সঙ্গে রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেটও। রোহিণী থেকে বেরিয়ে আসলাম, এসে বাইরে মাটির বাড়িগুলির পাশে দেখি রয়েছে কুঁয়ো আর ধান রাখার জায়গা, সুন্দরভাবে সাজানো প্রভু উদ্যান। এখন আমি প্রবেশ করছি ছায়াবিথিতে। ছায়াবিথিতে রয়েছে 5টা বেড, এখানে ফ্যামিলি নিয়ে আপনারা খুব সুন্দরভাবে থাকতে পারবেন। রুমের ইন্টিরিয়ার দেখুন কি অপূর্ব সুন্দর, গ্রামের পরিবেশকে গ্রামের বাড়ির মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে, কিন্তু সব কিছু রয়েছে মডার্ন এমিনিটিস সহ, আর তার সঙ্গে রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেটও। ছায়াবিথি থেকে বেরিয়ে তুলসী মঞ্চের পাশ দিয়ে চলে আসলাম আরেকটি মাটির বাড়িতে।
এই মাটির ঘরের নাম মধু মঞ্জুরি। এর মধ্যে রয়েছে ডবল বেডেড খাট। রুমের ইন্টেরিয়ারও যথেষ্ট প্রশংসার দাবি রাখে। এই রুমটা এতটা সুন্দর তা ভাষায় বর্ণনা করতে পারবো না। আর সঙ্গে রয়েছে সুন্দর ওয়েস্টার্ন টয়লেটও। আমি এতক্ষণ আপনাদের প্রভু উদ্যান ঘুরে দেখাচ্ছিলাম, তাই এখন একটু বিশ্রামের পালা মধু মঞ্জুরিতে। মধু মঞ্জুরি থেকে বেরিয়ে মাটির উনুন, চাষ করার নাগল, ধানের গোলা দেখে বেরিয়ে আসলাম মাটির গ্রাম থেকে। সত্যি মাটির গ্রাম এক কথায় অনবদ্য। হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে যদি ক্লান্ত হয়ে পড়ে, তার জন্য রয়েছে ছোট্ট সুন্দর বসার জায়গাও। আপনারা যদি কোনো ছোট অনুষ্ঠান করতে চান, এই জায়গা তার জন্য একেবারে আদর্শ। গ্রাম থেকে এখন বেরিয়ে আসলাম। শুধু গ্রামের মাটির বাড়ি নয়, এখানে রয়েছে প্রচুর গাছপালা, যা আমি আগেই বলেছিলাম। শুধু গাছপালার সমাহার নয়, এখানে রয়েছে সত্যিকারের পুকুর, বাঁশ বাগান এবং অনেকটা সবুজ। পুকুরের মধ্যে হয়ে রয়েছে অসংখ্য শাপলা ফুলও। ডাব গাছে হয়ে রয়েছে ডাব। গ্রামের মধ্যে হাঁটতে হাঁটতে দেখি রয়েছে একটি ধ্যান করার জায়গা, ঠিক যেন পঞ্চবটির বাগান। আপনাদের একটা কথা বলা হয়নি, এখানে এই যে এত সুন্দর গ্রামের পরিবেশ দেখছেন, দেখছেন পুকুর, পুকুরের মাঝখানে রয়েছে হাঁটার স্থানও, এই সব কিছু কিন্তু অপূর্ব সুন্দর। তার জন্য এইখানে হয় প্রচুর সিনেমা এবং সিরিয়ালের শুটিংও। হাঁটতে হাঁটতে দেখা পেয়ে গেলাম একটি ইমু পাখিরও, তার পাশেই রয়েছে ট্রি হাউস। এখন আমরা চলে এসেছি উনাদের ট্রি হাউসে। এই ট্রি হাউসটি দুতলা, ঠিক যেন মনে হবে অনেকগুলি গাছের সমাহারে বা অনেকগুলি গাছের মাঝখানে একটি দুতলা মাটির বাড়ি। অপূর্ব নিদর্শন। সিঁড়ি দিয়ে উঠে চলে আসলাম দুতলায়। এখান থেকে আপনারা পাখির চোখে দেখে নিতে পারবেন পুরো প্রভু উদ্যানকে। এইখানেও রয়েছে দুটি রুম, একটি ফার্স্ট ফ্লোরে এবং একটি গ্রাউন্ড ফ্লোরে। ফার্স্ট ফ্লোরের রুমটি বেশ বড়, যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা এখানে থাকতে পারেন। এখানে রয়েছে দুটি অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট। আর আপনাদের আগেই বললাম এখান থেকে পুরো সবুজে সবুজ সব কিছু দেখায়, তাই এখানেও ইচ্ছে করলে আপনারা থাকতে পারবেন। আমি বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসলাম বারান্দায়। সকাল থেকে এসে পুরো প্রভু উদ্যান আপনাদের পায়ে পায়ে ঘুরে দেখালাম। এখন হয়ে গেছে লাঞ্চের সময়, তাই চলে আসলাম উনাদের খাওয়ার জায়গা। খাওয়ার জায়গাটিও কিন্তু বেশ সুন্দর। ছোট ছোট দেওয়ালের মধ্যে রয়েছে কুলুঙ্গি, যেখানে রাত্রিবেলা জ্বলবে প্রদীপ। সকাল থেকে এসেছি প্রভু উদ্যানে। এখন হয়ে গেছে মধ্যাহ্নভোজের সময়। মধ্যাহ্নভোজেও প্রভু উদ্যান কিন্তু পুরোপুরি একেবারে গ্রাম বাংলার ছোঁয়া। মাটির থালায় পরিবেশন করা হয়েছে, তার উপরে রয়েছে কলা পাতা, ভাত, লঙ্কা, এখানে আলু ভাজা পোস্ত দিয়ে, এখানে আলু ফুলকপির তরকারি, একটু পেঁয়াজ লঙ্কা তো রয়েছেই, এখানে ডাল, মাটন, আমের চাটনি, রসগোল্লা এবং মাটির গ্লাসে জল। এই সব কিছু খাবো, আপনাদের সব তো খাবো, খেয়ে কিছু কিছু জিনিস দেখাই। সব কিছু দেখাতে গেলে তো আর বাকি কিছু দেখানো হবে না, একটু মাটনটা দেখাই। মাটন দেখুন, এই হচ্ছে মাটনের সাইজ, একদম টপটপ করে ঝোল পড়ছে। একটু খেয়ে দেখাচ্ছি। খুব ভালো খেতে, খুব ভালো টেস্ট। আমি এখন পুরো লাঞ্চটা কমপ্লিট করব, দিয়ে একটু বিশ্রাম নিয়ে এখানে পাশে রয়েছে নদীর পাড়। কী নদীর পাড়, কীভাবে যাবেন, কী কী দেখার রয়েছে, সব কিছু কিন্তু লাঞ্চের পর দেখাচ্ছি। তো আপাতত এখন এত সুস্বাদু, এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন মাটির থালা, মাটির গ্লাস, মাটির বাটি সব কিছুতে। তো সুন্দর করে লাঞ্চ করে একটু অল্প রেস্ট নিয়ে
বেরিয়ে পড়ব একটা সুন্দর ডেস্টিনেশনে একদম কাছে। তো আপাতত খেয়ে নিই। লাঞ্চ করে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে আসলাম। এখন আমি যাব প্রভু উদ্যানের মাঝে যে পুকুরগুলো দেখালাম তাতে মাছ ধরতে ছিপ দিয়ে। আমরা কলকাতার মানুষজন এই সুখ থেকে বরাবরই বঞ্চিত, তাই এই অভিজ্ঞতা করার জন্য পুকুর থেকে ছিপ দিয়ে মাছ ধরার জন্য চলে আসুন প্রভু উদ্যানে। আর আপনাদের সঙ্গে যদি বাচ্চারা থাকে তাদের জন্য রয়েছে মিনি পার্কও, রয়েছে স্লিপ, দোলনা থেকে শুরু করে আরও অনেক কিছু রাইড। আমরা আবার বেরিয়ে পড়লাম গাড়ি করে, যাব এখান থেকে মাত্র 40 মিনিটের মধ্যে নদীর পাড়ে। আমরা এখন চলে এসেছি বুড়ুলে, এখন হয়ে গেছে সূর্যাস্তের সময়। অপূর্ব এখানকার প্রাকৃতিক পরিবেশ। প্রভু উদ্যান থেকে আমরা এখন চলে এসেছি বুড়ুলে নদীর পাড়ে, একদম কাছে। মোটামুটি 40 মিনিট সময় লাগলো আমাদের প্রভু উদ্যান থেকে এখানে আসতে। বিকেলবেলার দিকে সানসেট দেখে এই যে সামনে আমাদের নদী, এগিয়ে চললেই ডায়মন্ড হারবার। আর ইচ্ছে করলে আপনারা এই নদীর পাড়ে অনেকক্ষণ সময় কাটাতে পারেন, আমরা কিন্তু অনেকক্ষণ সময় কাটিয়েছি। এত ভালো লাগছে এখানকার পরিবেশ যে ভাষায় বর্ণনা করতে পারবো না। গ্রামের পরিবেশ, সামনে এত সুন্দর নদী। তাছাড়াও এখানে বেশ কিছু আরও দ্রষ্টব্য স্থান রয়েছে, যেমন রয়েছে বড় কাছারি মন্দির। আপনারা ইচ্ছে করলে এখান থেকে ফেরার পথেও বড় কাছারি মন্দির দর্শন করে নিতে পারেন। আমরা নদীর পাড়ে সূর্যাস্ত দেখলাম, দেখে আমরা আবার এখন ফিরে যাব প্রভু উদ্যানে। সন্ধেবেলায় রয়েছে অনেক কিছু চমক, সেই চমকগুলো আপনাদের জন্য রয়েছে, দেখবেন তো নিশ্চয়ই। এখন আপাতত ফিরে যাওয়ার পালা প্রভু উদ্যানের দিকে। একটা সুন্দর বিকেল কাটিয়ে সন্ধে হতে না হতে আমরা আবার গাড়ি করে এখন রওনা দিচ্ছি প্রভু উদ্যানের দিকে। আপনারা ইচ্ছে করলে ফেরার পথে বড় কাছারিও দর্শন করে নিতে পারেন, তবে আমরা বড় কাছারিতে দর্শন না করে আরও এখন সামনের দিকে এগিয়ে চলেছি প্রভু উদ্যানের দিকে। প্রভু উদ্যানে ফিরে এসে দেখি গ্রাম এখন আরও মায়াময়, ছোট ছোট রঙিন আলোয় সেজে উঠেছে প্রভু উদ্যান। কী সুন্দর লাগছে এখনকার প্রভু উদ্যান বা রাত্রিবেলার গ্রাম, তা নিজেরাই দেখুন। রঙিন আলোয় চারদিক সুন্দরভাবে সেজে উঠেছে। গ্রাম ঘুরে আমি এখন চলে যাচ্ছি পুকুর পাড়ের দিকে, এই দিকটাও বড়ই সুন্দর। তবে খাওয়ার জায়গাটা কিন্তু বেশি করে নজর কাড়লো। চা এবং স্ন্যাক্স খেয়ে শুরু হলো সন্ধেবেলাটা। চা স্ন্যাক্স খেয়ে আবারও চলে আসলাম মাটির বাড়ির জায়গায়, এখানে শুরু হয়েছে বনফায়ার। শীতের হিমেল পরশের সঙ্গে আগুনের এই উষ্ণ অভ্যর্থনা, ঠিক যেন নিজের আপনজনকে কাছে পাওয়া। বনফায়ার সবাই মিলে উপভোগ করলাম, তার সাথে সাথেই শুরু হয়ে গেল বারবিকিউ চিকেনের প্রস্তুতি। সন্ধে হতে না হতেই হয়ে গেল বনফায়ার, আর বনফায়ারের পরেই পেয়ে গেছি হাতে বারবিকিউ চিকেন। এই মাটির বাড়িতে বসে গ্রামের পরিবেশে বারবিকিউ চিকেন, এখন বারবিকিউ চিকেন খাওয়ার পালা। ছোট ছোট চিকেন, একদম ভালো রোস্টেড উইথ বারবিকিউ সস, অসাধারণ টেস্ট। আপনারা আসলে শীতকালে গরম ঠান্ডার মধ্যে এই বনফায়ারের সাথে সাথে বারবিকিউ চিকেনের মজা নিতেই পারেন। বারবিকিউ চিকেন খেয়ে আমি আশেপাশটা আপনাদের অন্ধকারে গ্রাম কেমন লাগে, বিশেষ করে প্রভু উদ্যান কেমন লাগে, তা অবশ্যই আপনাদের দেখাবো। দেখানোর পর রাতের ডিনার, সেখানেও কী কী চমক রয়েছে সে তো শুধুমাত্র
কিছুক্ষণের অপেক্ষা, আপাতত বারবিকিউ চিকেনে কনসেন্ট্রেট করি। পাঁচ জঙ্গল, পুকুর পার, লগ হাউস, মাটির বাড়ি, গ্রামের ছোঁয়া, রাতের অন্ধকারে ঘুরতে থাকলাম। অপূর্ব লাগছিল ঝিঝি পোকার ডাকের সঙ্গে এই সব কিছু দেখতে দেখতে এরই ফাঁকে দেখা হয়ে গেল একজনের সঙ্গে। আমরা এখন পেয়ে গেছি প্রভু উদ্যান রিসর্টের একজন আপনজনকে। দাদা নমস্কার। নমস্কার দাদা। আমরা তো সকাল থেকে এসেছি, মানে কলকাতার এত কাছে, বিশেষ করে যারা সাউথ কলকাতায় থাকেন তাদের এত কাছে এত সুন্দর একটা গ্রাম আছে, না আসলে কিন্তু আমি জানতে পারতাম না। মানে আমাদের কিন্তু অসাধারণ লেগেছে এক কথা। মানে অনেকেই বলেন যে আমার রিসর্টটা গ্রামের মতো, গ্রাম কেন্দ্রিক ভিলেজ রিসর্ট, কিন্তু সত্যিকারের গ্রাম বলতে যা বোঝায় তা কিন্তু আমি এখানে এসে দেখতে পেলাম। তো আমার কিন্তু পার্সোনালি খুব ভালো লেগেছে। এবার কিছু প্রশ্ন আছে আমাদের দর্শক বন্ধুরা জানতেই চান, সেটা হচ্ছে এখানে মানে থাকতে খেতে খরচা কীরকম, বিশেষ করে থাকার খরচা কী? এখানে ধরুন আমাদের টু বেডরুম থেকে শুরু করে ফাইভ বেডরুম পর্যন্ত আছে। মিনিমাম টু বেডরুমের ভাড়া হচ্ছে 2,000 টাকা, আর ম্যাক্সিমাম ফাইভ বেডরুমের ভাড়া 5,500 টাকা। আচ্ছা, তো এবার খাওয়া, আপনার খাওয়া দাওয়া আপনারা সকাল থেকে যা খেয়েছেন ওই এলাকাটা সিস্টেমে খাওয়া দাওয়া হবে। সেখানে আপনার পছন্দ মতো যা চাইবেন তাই পাবেন, মোটামুটি অ্যাভেলেবিলিটি থাকে। আর এটা যেহেতু একটা গ্রাম মো পরিবেশ, তো আমরা চাই বাঙালি যে খাওয়া দাওয়া সেই খাওয়া দাওয়াটা প্রেজেন্টেশন করতে। এছাড়া এই রিসর্টের দূরত্বটা আমাদের টালিগঞ্জ মেট্রো স্টেশন, মহানগর উত্তমকুমার মেট্রো স্টেশন 10 কিলোমিটার, খুবই কাছে। তো আপনারা যদি চান এখানে একবার স্বাদটা গ্রহণ করতে পারেন। তো এখানে আপনার যেটা বজায় রাখার চেষ্টা করছি সেটা হচ্ছে গিয়ে মাটির সোদা গন্ধ। মানে আপনি এখানে এসে এই ভিড় হট্টগোলের মাঝখান থেকে আপনি যদি একটু সাইডে চলে আসেন, তখন আপনি যখন বাউন্ডারির ভেতরে ঢুকে গেলেন তখন কিন্তু আপনার মনেই হবে না আমি সিটির পাশে আমি এসেছি। এখানে বিভিন্ন ধরনের গাছপালা আছে, বিভিন্ন রেয়ার গাছপালা আছে, বিভিন্ন রকমের জিনিস আছে। আর আমাদের এখানে সমস্ত রুমই এসি রুম, তো আপনারা চাইলে একবার স্বাদটা গ্রহণ করতে পারেন। আর বুকিং করবেন কী করে? আচ্ছা, বুকিংয়ের আমাদের দুরকম মাধ্যম আছে। এক হচ্ছে গিয়ে আপনি ফোন নাম্বার দেখেও বুকিং করতে পারেন, এছাড়া আমাদের ওয়েবসাইট আছে prabhuudyan.com অর prabhuudyan.in, দুটো থেকেই বুকিং হয়। আচ্ছা, আপনারা অনলাইনে যে কোনো ব্যাংকিং পদ্ধতিতে আপনারা পেমেন্ট করতে পারেন। আচ্ছা, এ তো গেল ধরুন যারা ওয়ান ডে ঘুরতে আসছে বা যারা নাইট স্টে করতে আসছে। যদি কেউ ধরুন জন্মদিন, কোনো ইভেন্ট করতে চায় বা ধরুন বিয়ে বাড়ি বা রিসেপশন করতে চায়, সেইগুলো আপনাদের এখানে? হ্যাঁ, সবটাই অ্যাভেলেবেল। আমি দেখলাম প্রচুর জায়গাও আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে সবটাই অ্যাভেলেবেল আছে। আপনি ফটোশ্যুট থেকে শুরু করে প্রি ওয়েডিং শ্যুট, ফটোশ্যুট, আপনার শ্যুটিং, তো বিভিন্ন অন্নপ্রাশন, বিয়ে বাড়ি সমস্ত কিছুতেই ভাড়া দেওয়া হয়। নমস্কার। নমস্কার। গল্প করতে করতে কখন সন্ধে গড়িয়ে রাত হয়ে গেল বুঝতেই পারলাম না, হয়ে গেল ডিনারের সময়। দেখতে দেখতে রাত হয়ে গেল। প্রভু উদ্যানের এই রিসর্ট কাম গ্রামে অন্ধকার নেমে এসেছে। আমরাও সারাদিন এত আনন্দ করেছি এখানে, এত কিছু ঘুরেছি, কীভাবে সময় কেটে গেল কিছুই বুঝলাম না। এখন হয়ে গেছে রাতের ডিনার করার সময়। ডিনারে রয়েছে গরম গরম ভাত, এই হচ্ছে দেখুন ডাল, মুগের ডাল, দেখেই বেশ লোভনীয় মনে হচ্ছে। এখানে রয়েছে আলু আর ফুলকপির একটা তরকারি, আর এখানে হচ্ছে মাছের ঝোল। এই সব কিছু আমরা খাবো, খেয়ে দিয়ে এখন তারপরে হচ্ছে ডিনার করে ঘুমিয়ে পড়ব। এই করে প্রথম দিনের আমাদের প্রভু উদ্যানের দিন শেষ হয়ে গেল। তবে প্রথম দিনের হিসেবে কিন্তু আমরা অপূর্ব অভিজ্ঞতা সঞ্চয় করলাম, সব কিছু মনের মণিকোঠায় একেবারে থেকে গেল। এখন ডিনার করে ঘুমিয়ে পড়ব।
নতুন দিনের শুভারম্ভ। সকাল সকাল গরম চায়ের সঙ্গে প্রভুত্থান আমাকে অভ্যর্থনা জানালো। গরম চা খেয়ে ফ্রেশ হয়ে নিলাম। মনটা আজ ভীষণই ফুরফুরে, রাতে ভীষণই ভালো ঘুম হয়েছে। একদিন বা দুদিন কীভাবে যে কেটে যায় প্রভু উদ্যানে তা বোঝাই যায় না। এখন সকালবেলা চলে আসলাম আবারও সেই ডাইনিংয়ে ব্রেকফাস্ট করব বলে। দেখতে দেখতে একটা দিন পুরোই কেটে গেল। কীভাবে যে কেটে গেল প্রভু উদ্যানে একটা দিন বুঝতেই পারলাম না। কলকাতার বুকে এক টুকরো গ্রাম এই প্রভু উদ্যান। এখন হয়ে গেছে ব্রেকফাস্টের সময়। ব্রেকফাস্টে রয়েছে দেখুন গরম গরম লুচি, একটা আলুর তরকারি এবং মিষ্টি। গরম লুচির মধ্যে আলু দিয়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। হাতে খেতে হবে বাঙালিয়ানা। সেই গ্রামের ছোঁয়া। এখন আমরা এই পুরি খাবো। খেয়ে এখান থেকে একদম কাছে রয়েছে স্বামীনারায়ণ মন্দির, যেটা পৈলান মন্দির বলে আমরা জানি। সেই স্বামীনারায়ণ মন্দির দর্শন করে রওনা দেবো বাড়ির দিকে। তাহলে আপনারা নিজেদের প্রিয়জনের সাথে একদিনের যদি ছুটি পান, নির্দ্বিধায় চলে আসুন এই এক টুকরো গ্রামে প্রভু উদ্যানে। বেরিয়ে পড়লাম প্রভু উদ্যান থেকে। প্রভু উদ্যানে কী করে আসবেন, কী কী দেখার স্থান রয়েছে, কীভাবে বুকিং করবেন, কী কী খাবেন, কীভাবে সব কিছু সুন্দরভাবে ম্যানেজ করবেন, তা নিয়ে আজ কিন্তু আমি আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখালাম। এখন জোকা থেকে বেরিয়ে আমরা যাচ্ছি পৈলানের দিকে। এখানেই রয়েছে স্বামীনারায়ণ মন্দির। স্বামীনারায়ণ মন্দিরেও রয়েছে অপূর্ব কিছু নিদর্শন। এখানে রয়েছে স্বামীনারায়ণের সোনার মূর্তি এবং তাছাড়াও রয়েছে বেশ কিছু দেবদেবীর প্রতিমাও। আর এই মন্দিরের স্থাপত্যও নজর কাড়া। আপনারা প্রভু উদ্যান দেখে এখানেও বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করতে পারবেন, আর তারপরে ফিরে যেতে পারবেন নিজের বাড়িতে। আমরাও এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরছি নিজের বাড়িতে। প্রভু উদ্যানের বুকিং নাম্বার আমি দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। টুরিস্ট ডেস্টিনেশন সাবস্ক্রাইব করুন এরকম আরও অনেক একদিনের ভ্রমণ করার জন্য। তাহলে আর অপেক্ষা কিসের, আজকের ভিডিওর জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন টুরিস্ট ডেস্টিনেশন।